এই ভাই দেখেন অনেক আগে অপারেশন করার দরকার ছিল, কিন্তু কন্ডিশনটা একটা ঝুলে গেছে এই চামড়াটা, এটা কিন্তু নর্মালি অপারেশন করলে হবে। তো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো গাইনোকমিশন নিয়ে কথা বলা হয়ে থাকে কারণ আমি নিজেও একজন গাইনোকমিশন পেশেন্ট ছিলাম 2013 সালে বাংলাদেশে এবং 2017 সালে কলকাতায় গিয়ে অপারেশন করি, তারপরে এই চ্যানেলটি রান করি। তো দেখেন একটা অপারেশন হচ্ছে হিউজ গাইনোকমিশিয়া, অর্থাৎ একদম মেয়েদের মতো, আসলে এটার কোনো গ্রেড নাই বলা যায়, একদমই মেয়েদের মতো ইম্প্রুভমেন্ট হয়ে গেছে এবং ওনার শরীরেও কিন্তু প্রচণ্ড ফ্যাট। অপারেশনটি করছেন ডক্টর শরীফুল ইসলাম স্যার। তো এই ছেলে ঢাকারই ছেলে, ঢাকায় ওনার বাসা। অপারেশনের আগ থেকে আমার সাথে যোগাযোগ করেছে, তো আমি ওনাকে অ্যাডভাইস করেছিলাম যে তুমি অপারেশনের আগে স্যারের সাথে একবার গিয়ে দেখা করো, যেহেতু অনেক বড় কেস, এবং স্যারের সাথে দেখা করে টেস্ট করে ফাইনালি অপারেশন ওনার হয়ে গেছে। তো ওনার কন্ডিশনটা একটু আমি দেখানোর চেষ্টা করছি এবং রেজাল্টটাও দেখানোর চেষ্টা করব। তো দেখেন যে কি একটা কন্ডিশনে এসেছে। সো আমি সবাইকে বলি যে ভাই গাইনোকমাস্টিয়া অপারেশনটা আপনারা ট্রাই করবেন গ্রেড টু এর মধ্যে থাকা অবস্থায়। সো যদি আপনার সাইজটা ছোট হয় তাহলে কিন্তু অপারেশন পরবর্তী রেজাল্টটা কিন্তু ভালো পাওয়ার সম্ভাবনা ভালো থাকে। কিন্তু এই ভাই দেখেন অনেক আগে অপারেশন করার দরকার ছিল, কিন্তু কন্ডিশনটা দেখেন। তাহলে যাদের গ্রেড ওয়ান বা গ্রেড টু, তাদের অপারেশনের অপারেশন করতে যেমন সহজ হবে, রিকোভারি করতে যেমন তাড়াতাড়ি রিকোভারি হবে এবং রেজাল্টটাও কিন্তু খুব ভালো পাবে, কিন্তু ওনার যে কন্ডিশন হয়েছে ওনার কিন্তু কাটাকুটি অনেক বেশি লাগবে, উনি কিন্তু খুব ভালো শেপ পাবে এরকমও না। তবে চেষ্টা করবে ডাক্তার যে ওনার কন্ডিশন থেকে বেস্ট যেটা করা যায়, কারণ দেখেন একদম এইখানে দেখেন একটা জিনিস যে এই যে চামড়াটা ঝুলে গেছে, এই চামড়াটা, এটা কিন্তু নর্মালি অপারেশন করলে হবে না, এই চামড়াটা কিন্তু এভাবে ফোল্ড হয়ে থাকবে, বেলুনের মতো ফোল্ড হয়ে থাকবে। তাহলে কি করতে হবে, এই চামড়া কিন্তু রিডাকশন করতে হবে। সো যত কাটাকুটির মধ্যে ডাক্তার যাবে তত দাগ বেশি হবে এবং রেজাল্ট আফটার অপারেশনের পরে যে রেজাল্টটা সেটা কিন্তু খুব ভালো আসতে চাইবে না। সো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যারা অপারেশন করতে চান বা গাইনোকমাস্টিয়া সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা ডাক্তারকে আগে দেখাবেন, ডাক্তারকে দেখানোর পরে আপনি অপারেশন করে নেবেন। কারণ কন্ডিশন যখন একদম সিভিয়ার পর্যায়ে চলে যায়, শুধু কি রেজাল্টের ব্যাপার, টাকাও কিন্তু বেশি লাগে। এই ধরনের অপারেশন করতে কিন্তু ডাক্তারের যেহেতু প্রসেস বাড়ে, সময় বাড়ে, সো কস্টিংও কিন্তু বেশি হয়। এই জন্য চেষ্টা করবেন যে আগেই কিন্তু অপারেশনটা করে নিতে। আর অপারেশন করার আগে অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ডাক্তার দেখাবেন। তো এই অপারেশনটার পরে, কারণ অপারেশনের ব্যাপারগুলো দেখানো যায় না, অনেক সেন্সিটিভ, আমি অপারেশনের পরবর্তী ওনার রেজাল্টটা কি হলো আমি দেখানোর চেষ্টা করছি। যদিও এটা একটা অপারেশনের ভিডিও, বাট আমি ভিডিওটা দেখাচ্ছি না, অপারেশন শেষে ওনার রেজাল্টটা কেমন হয়েছে জাস্ট সেইটা আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো ওনার রেজাল্ট, জাস্ট অপারেশন হয়ে গেছে, এটা কিন্তু ফাইনাল রেজাল্ট না। ডাক্তার চেষ্টা করেছে যে সর্বাত্মক ওনার দিয়ে জিনিসটা একদম সমান করে দেওয়া, একদম বসে দেওয়ার, যাতে স্কিনটা লুজ না থাকে। তো এইটা হচ্ছে জাস্ট অপারেশনের ওটিতে থাকা অবস্থায় এই কন্ডিশন। তো অনেকেই বলেন যে ভাই আমার অনেক বড় গাইনোকমাস্টিয়া, আমার কি ওয়েট কমাতে হবে নাকি রেজাল্ট কেমন আসবে? তো উনি ওয়েট কমানো ছাড়াই অপারেশনটি করে নিয়েছে এবং উনি অনেক ভালো একজন ছেলে, ইসলামিক মন মানসিকতার ছেলে, আগে থেকে আমার সাথে যোগাযোগ করেছে। তো আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে মাশাল্লাহ ওনার অপারেশন হয়ে গেছে, আজকে ড্রেসিং হওয়ার কথা। ড্রেসিং এর পরে কিছু ছবি যদি পাই আমি আপনাদের সাথে শেয়ার করব, আর ওনার যেটা ভিডিও আমাকে দিব অবশ্যই শেয়ার করব। তো এই ছিল আজকের আলোচনা। আর গাইনোকমাস্টিয়া নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, জানার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি যত দ্রুত পারি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।